প্রথমে মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি আর তারপর ভোটের ফল ঘোষণা হতেই উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় হাদিপুর ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পরাজিত আইএসএফ প্রার্থীর বাড়ি দোকান ভাঙচুর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে চারজন আইএসএফ কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ পরাজিত আইএসএফ প্রার্থী মুসাফর মণ্ডলের অভিযোগ তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য কামরুজ্জামান মণ্ডলের নেতৃত্বেই চলেই হামলা অভিযুক্ত তৃণমূল সদস্যের পাল্টা দাবি হেরে গিয়ে মিথ্যে অভিযোগ করছেন আইএসএফ প্রার্থী উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় হাদিপুর ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পরাজিত আইএসএফ প্রার্থী তার বাড়িতে হামলা হলো দোকান ভাঙচুর করা হলো বাড়ি লক্ষ্য করে বোমাবাজিও করা হলো এমনটাই অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে চারজন আইএসএফ কর্মীকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ পরাজিত আইএসএফ প্রার্থী অভিযোগ করছেন তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য কামরুজ্জামান মণ্ডল তার নেতৃত্বেই হামলা হয়েছিল যদিও অভিযুক্ত তৃণমূল সদস্য পাল্টা দাবি করছেন হেরে গিয়ে নাকি মিথ্যে অভিযোগ করছেন এই আইএসএফ প্রার্থী পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা হয়ে গেলেও নতুন করে দু জায়গায় হিংসার ঘটনা প্রথমে আপনাদের দেখাবো হুগলির জাঙ্গিপাড়ার ছবি দু নম্বর রাজবলহাট গ্রাম পঞ্চায়েতে পরাজিত বিজেপি প্রার্থী সৌরেন পালের বাড়িতে হামলা বাধা দিতে যাওয়ায় প্রতিবেশীকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর থেকেই পরাজিত বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়া হচ্ছিল গতকাল রাতে প্রার্থীর বাড়িতে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীকে মারধরে বাধা দেওয়ায় প্রৌঢ় প্রতিবেশীর মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারা হয় বলে অভিযোগ গুরুতর জখম ওই ব্যক্তি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের প্রতিক্রিয়া এখনো মেলেনি প্রিসাইডিং অফিসারের মৃত্যু বিস্ফোরক অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের নদিয়ার করিমপুর এক নম্বর ব্লকের রিজার্ভ প্রিসাইডিং অফিসারের মৃত্যু বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করণ জয়ের সঙ্গে ঝিলম ঠিক কি অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ রেবতী মোহন বিশ্বাস দেহরতের বাসিন্দা তিনি হাঁসপুকুরিয়া বিদ্যাপীঠের সহকারী শিক্ষক ছিলেন পঞ্চায়েত ভোটের দিন ভোরবেলা তিনি যে কেন্দ্রে তার দায়িত্ব দেওয়া হয়েছিল নদিয়া করিমপুর ওয়ানে 134 নম্বর পোলিং স্টেশনে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন সেরেব্রাল স্ট্রোক হয় সকাল তার আগের দিন রাত থেকেই তিনি ওই যে পোলিং স্টেশনে যেতে চাইছিলেন না বলে সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা ছিল না এবং সেই জন্য তিনি যেতে চাইছিলেন না বিডিও তাকে চাপ দেয় বলে তারপরে তিনি যেতে বাধ্য হন তার এই চিন্তাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার সেরেব্রাল স্ট্রোক হওয়ার পরেও তাকে হাসপাতালে অনেক বিলম্বে নিয়ে যাওয়া হয় বলে সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ তারা এই মৃত্যুর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে দায়ী করছে এবং একই সঙ্গে পরিবারের একজনের চাকরি এবং 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করেছেন এই নিয়ে তারা রাজ্য নির্বাচন কমিশনে আজকে ডেপুটেশন দিতে যাবেন বলেও জানিয়েছেন ধন্যবাদ ছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কি বলেছেন ভাস্কর ঘোষ এই প্রসঙ্গে শোনাব আপনাদের আমরা চেয়েছিলাম যে এই মৃত্যু যাতে আটকানো যায় সেই জন্য প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে অন্তত ভোটটা করতে কিন্তু তারপরেও দেখলাম যে যে বুথে রেবতী মোহন বিশ্বাসকে পোস্টিং করা হয়েছে উনি ওনার অনিচ্ছা ব্যক্ত করেছিলেন রিজার্ভ প্রিজাইডিং অফিসার ছিলেন ডিসিআরসিতে গিয়ে উনি বলেন যে কেন্দ্রীয় বাহিনী ছেড়ে আমি ভোট করতে যেতে রাজি নই এরপরে বিডিও হুমকি দিয়ে ওনাকে পাঠান পাঠানোর পর থেকে ওখানে গিয়ে খেলা শুরু হয় চাপ আসতে থাকে ক্রমাগত সেই চাপ সহ্য করতে না পেরে ভোরের দিকে ওনার সেরিব্রাল অ্যাটাক হয় ভোরের দিকে হওয়াতে স্বাভাবিকভাবে সবাই ঘুমাচ্ছিল দেখতে পায়নি যখন দেখেছে তখন তারপরে বিডিওকে ফোন করে এদিকে ফোন করে কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি দীর্ঘক্ষণ সময় পেরিয়ে যায় সেই সময় পেরিয়ে যাওয়ারই খেসারত দিতে হলো ওনাকে আমাদের মতে এটা কোনো মানে সেরিব্রাল অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে নয় পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন এবং এই রাজ্য সরকার রেবতী মোহন বিশ্বাসের খুন করলো আর কি আমাদের কাছে মানে প্রতিক্রিয়া হচ্ছে খুব পরিষ্কার এবং এই নিয়ে যা কিছু আইনি লড়াই যা কিছু হবে সংগ্রামী যৌথ মঞ্চ লড়বে